এই গল্পটির নাম হচ্ছে আহুত। এটা চেঞ্জ হতে পারে, এটা প্রথমত প্ল্যানিং ছিল তুমি আমি আর ড্যানিশ। তো আমরা তো নর্মালি অনেক প্রেমের গল্প দেখি, এটাও একটা প্রেমের গল্প, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক প্রেমিক প্রেমিকা সেই অর্থে না, বা একজন হাজব্যান্ড ওয়াইফের প্রেম ভালোবাসা সেই অর্থে না। এই প্রেমটা আমরা দেখতে পাই একটি বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা এবং ফ্যামিলির যে ভালোবাসা সেই ভালোবাসাটা। এটা একটি ঈদের প্রজেক্ট, দীপ্ত টেলিভিশনে যাবে, তানজিলা আহমেদের লেখা, নতুন লেখক কিন্তু চমৎকার লিখে, ওর ডায়লগ সেন্স অনেক ভালো। ইরফান সাজ্জাদ এবং সারিকা হচ্ছে বেসিক আর্টিস্ট, মিলি বাসার আছেন, এছাড়া হিন্দল রায় আছে, আর যে ছেলেটিকে নিয়ে গল্পটা ড্যানিস, সে হচ্ছে আমাদের আলিফ। এই নাটকটা যেরকম এখানে এন্টারটেইনমেন্ট আছে, খুনসুটি ঝগড়া এগুলো সব আছে, দেন দ্য এন্ড অফ দ্য মানে স্টোরি যে মেসেজটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমাদের সোসাইটির জন্য এখন এটা আসলে খুব দরকার, প্রয়োজনীয়। তো আমি আসলে লেখককেও খুব এটার জন্য আসলে অ্যাপ্রিসিয়েট করি যে লেখক এরকম একটা সাবজেক্টকে তুলে ধরে আনার জন্য। এই ক্যারেক্টারটার ক্যারেক্টারাইজেশন অনেকটা মানে আমি পার্সোনাল লাইফে যেরকম ঠিক অনেকটা ওরকমই, মানে আমার পার্সোনাল ক্যারেক্টারাইজেশনের সাথে অনেকটা মিল, সো খুব বেশি বেগ পেতে হচ্ছে না আসলে ক্যারেক্টারের সাথে ইনভলভ হতে। গল্পটার মধ্যে দিন শেষে দুর্দান্ত একটা টুইস্ট থাকে, ওদের ফ্যামিলিতে একজন আনএক্সপেক্টেড অতিথি চলে আসে এবং এটাকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। আর এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি, ক্যারেক্টারটার নাম হচ্ছে আনিস। আই হোপ গল্পটা মানুষকে একটা থ্রিলার ফিল দিবে, মানুষ একটা থ্রিল অনুভব করবে, পাশাপাশি কিছু সুইট সুইট মোমেন্টস পাবে, ইমোশনস পাবে, হ্যাপিনেস পাবে। আমি মনে করি যে হাজার হাজার নাটক হচ্ছে, এত এত নাটকের ভিড়ে এই গল্পটা মানুষ পছন্দ করবে।